এবারে এক নজরে দেখে নেওয়া যাক আজকের কাছাড় জেলার কোভিড আপডেট। কাছাড় জেলায় আজ রেড টেস্টে মোট 115 জনের দেহে কোভিড সংক্রমণ ধরা পড়েছে। তাছাড়া গতকাল এবছরে সর্বাধিক একদিনে কোভিড আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে শিলচরে। গতকাল শিলচরে কোভিড আক্রান্ত হয়েছেন 248 জন এবং কোভিড আক্রান্তের হার কালাইন ও শিলচরে তুলনামূলকভাবে অধিক। তাই এসব অঞ্চলে বিশেষ পরীক্ষার ব্যবস্থা করছে স্বাস্থ্য বিভাগ। এই ব্যাপারে বিস্তারিত তথ্য তুলে ধরেন জেলা স্বাস্থ্য বিভাগের মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী। কাছাড় জেলায় আজকে র্যাপিড অ্যান্টিজেনের রিপোর্ট এসেছে, 115 জনকে পজিটিভ পাওয়া গেছে, 1483 জনকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়েছে, আরটিপিসিআরের রিপোর্ট আসা বাকি। গতকালকে 248 জনকে পজিটিভ পাওয়া গেছিলো, যেটা এই বছরের সর্বাধিক, একদিনে সর্বাধিক কেস। আমরা দেখতে পাচ্ছি যে পজিটিভিটি রেটটা যথেষ্ট বেড়েছে। আজকের যদি হিসাব র্যাপিড অ্যান্টিজেনের নেই, 115 জন 1483 জনের মধ্যে, তার মানে প্রায় 7% পজিটিভ পাওয়া যাচ্ছে। এবং কিছু কিছু জায়গায় পজিটিভিটি রেটটা অনেকটা বেশি, যেমন কালাইন এলাকায় পজিটিভিটি রেট বেশি, আর শিলচর শহর এলাকায় প্রচুর পজিটিভ কেস পাওয়া যাচ্ছে। তো সেটার পরিপ্রেক্ষিতে আমরা কালাইন এলাকায় কিছুটা টার্গেটেড সার্ভেলেন্স প্রোগ্রাম স্টার্ট করেছি। তাছাড়া আমরা হাসপাতালে আইএলআই এবং সারি কেসের উপর সার্ভেলেন্সটা বাড়িয়ে দিয়েছি, যাতে প্রত্যেক আইএলআই সারি কেসকে র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হবে, এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্টে যদি নেগেটিভ আসে এবং সিমটমস যদি থাকে তাহলে তাকে আরটিপিসিআর টেস্ট করা হবে। আমরা রেল স্টেশনেও পরীক্ষামূলকভাবে আমরা স্ক্রিনিং এবং র্যাপিড অ্যান্টিজেন টেস্ট শুরু করেছি। আমরা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে সজাগ দৃষ্টি রাখছি, হাসপাতালগুলোতে অক্সিজেনের পরিমাণ, অক্সিজেন কতটুকু আছে সেটা লক্ষ্য রাখা হচ্ছে। তাছাড়া পর্যাপ্ত পরিমাণে অক্সিজেন কনসেন্ট্রেটরেরও ব্যবস্থা করা হচ্ছে। সব মিলিয়ে পরিস্থিতি যদিও জটিল, কিন্তু স্বাস্থ্য বিভাগের সজাগ দৃষ্টি আছে। এবং অতিসত্বর আমরা 18 বছরের থেকে যেটা ভ্যাকসিনেশন সেটাও আমরা শুরু করব বলে আশা রাখছি। কোভিড সংক্রান্ত শিলচর মেডিকেল কলেজের আজকের আপডেট। আজ শিলচর মেডিকেল কলেজে 126 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। ওয়ার্ডে 92 জন পেশেন্ট আছেন এবং আইসিইউতে 34 জন পেশেন্ট আছেন। ভেন্টিলেটর সাপোর্টে 11 জন পেশেন্ট আছেন এবং অক্সিজেন সাপোর্টে 31 জন পেশেন্ট আছেন। আজ শিলচর মেডিকেল কলেজে এখন অবধি 13 জন পেশেন্ট ভর্তি হয়েছেন এবং 3 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন, আর 31 জন পেশেন্ট হোম আইসোলেশন নিয়েছেন। আজ র্যাপিড অ্যান্টিজেন টেস্ট 36টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 35টি স্যাম্পল পজিটিভ এসছে। আজ করোনা নিয়ে 2 রোগীর শিলচর মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে। প্রথমজন শ্রী নয়ন দাস, উনি 34 বছর বয়স্ক, উনি বদলপুর এরিয়া করিমগঞ্জ থেকে এসেছিলেন। উনি 30 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং আজ 5 তারিখ সকাল 8:45 উনি মারা গেছেন। দ্বিতীয় পেশেন্ট শ্যামল দাস, ওনার বয়স 55 বছর, উনিও করিমগঞ্জ থেকে এসেছিলেন। উনি গত 27 তারিখ শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং আজ 5 তারিখ দুপুর 12 বেজে 34 মিনিটে উনি মারা গেছেন।